উদয়ন এক্সপ্রেস ট্রেন থেকে তো ছেড়ে যাচ্ছে পূর্ণভূমি সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে, প্রাচ্যের রানী চট্টগ্রাম। অনেক অনেক ভালোবাসা ভাই। ঠিক আছে, স্টেশনেই থাকবেন, বাইরে কোথাও যাবেন না। তো এখানে কিন্তু 1000 টাকায় নন এসি এবং 1500 টাকায় এসি রুম পাবেন। তো গাইস, অবশেষে আমরা কিন্তু চলে আসছি আমাদের লাস্ট স্টপেজ, লাস্ট ডেস্টিনেশনে। হেই গাইস, হোয়াটসঅ্যাপ, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি MdNur। সো গাইস, রাইট নাও আমি আছি বাংলাদেশের লন্ডন খ্যাত সিলেট রেলওয়ে স্টেশন। এই দেখেন, এটা হচ্ছে সিলেটের রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। এই যে, আর এখানে আমাদের ট্রেনের শিডিউলটা দেওয়া আছে। আমরা যাচ্ছি উদয়ন এক্সপ্রেস, প্ল্যাটফর্ম 3, চট্টগ্রাম। অর্থাৎ আমাদের ট্রেনটি আজকে যাচ্ছে হচ্ছে এই সিলেট থেকে চট্টগ্রাম, আর আমরা যাচ্ছি এখান থেকে কিন্তু চট্টগ্রাম, অর্থাৎ সেই প্রাচ্যের রানী চট্টগ্রাম। পূর্ণভূমি সিলেট থেকে আমরা আজকে যাচ্ছি কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে। সো আমাদের ট্রেনটি হচ্ছে উদয়ন এক্সপ্রেস, আর আমাদের এই ট্রেন সিলেট থেকে ছাড়বে হচ্ছে রাতের 8:30। আর প্ল্যাটফর্মটা দেখুন কি লাক্সারিয়াস একটা প্ল্যাটফর্ম, খুবই অত্যাধুনিক একটা প্ল্যাটফর্ম কিন্তু এই সিলেট, একদম আধুনিক একটা প্ল্যাটফর্ম। সো ভিতরে অলরেডি চলে আসলাম, দীর্ঘ সময় এই সিলেটটাতে ঘুরলাম, সিলেটটা এক্সপ্লোর করলাম। সো ফাইনালি আজকে চলে যাচ্ছি এখান থেকে সরাসরি চট্টগ্রাম, অর্থাৎ প্রাচ্যের রানী চট্টগ্রামে। এখানে এখন প্ল্যাটফর্মটা খুব সুন্দর, একটা আধুনিক মডার্ন একটা প্ল্যাটফর্ম এটা। আর আমাদের উদয়ন এক্সপ্রেস ট্রেনটি দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা ঠিক আমাদের 8:30 ছাড়বে, আমরা অলরেডি 15 মিনিট আগে চলে আসছি। আমাদের ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে সিলেট রেলওয়ে স্টেশনে অনেক ভালোবাসার মানুষ পেয়ে গেলাম, হাই বলে দেয় একটু। হাই, সবাই বাইকে ফলো করবেন। হ্যাঁ, অবশ্যই। দীর্ঘ সময় আপনাদের এই সিলেট শহরটা ঘুরলাম। এই যে আমি ছিলাম, এ সাগির, হাই বলে দাও। হাই সেলিম ভাই। হাই। তো আজকে আমরা এই পূর্ণভূমি সিলেট থেকে চলে যাচ্ছি প্রাচ্যের রানী, যেটাকে বলা হয়, সেই চট্টগ্রামের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেনটা কিন্তু সারা সময় হয়ে গেছে, এই যে আমাদের ট্রেনটা অলরেডি 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো অনেক অনেক ভালোবাসা ভাই। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে 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 ভাই, ঠিক আছে, সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা কি, হ্যাঁ, যাচ্ছে হচ্ছে আমাদের ট্রেনে। আমাদের যেহেতু টিকিটটা অনলাইনে কাটা ছিল, দেন আমাদের আর কোনো প্রবলেম নেই, আমরা সরাসরি সিটে বসবো। কি লাক্সারিয়াস ট্রেন দেখেন, এটাই কিন্তু বাংলাদেশের লাক্সারিয়াস ট্রেনগুলোর মধ্যে অন্যতম। তো যাই আমরা বসি, তারপরে কথা করা যাবে পরে। সো গাইস, দীর্ঘ সময় সিলেটে ছিলাম, কেমন লাগলো সিলেট? অনেক সুন্দর। সিলেট হচ্ছে মানে আমার দেখা কোনো দিন বাংলাদেশ সবচেয়ে সুন্দর ডিভিশন, মানে কি অসাধারণ পরিবেশ সিলেট। নিয়ে তারা ভিডিও দেখছে, অবশ্যই ভিডিওটি সিলেট শেয়ার করো। চট্টগ্রাম যাবে, চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চট্টগ্রাম থেকে যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে, অনেক অনেক অনেক। আর চট্টগ্রামে হচ্ছে ভালো করে ব্লগ করার, চট্টগ্রামে কোথায় কোথায় ঘোরা যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিছু যায় না। হ্যাঁ, অবশ্যই। তো আমাদের বর্গীয় জ, এটা হচ্ছে বর্গীয় জ, বাস। আমাদের অনলাইনে টিকিট করা ছিল, আর আমাদের টিকিট প্রাইস পড়ছে হচ্ছে 375 টাকা পার পার্সন, যদি আমরা 3 জন। তো আমরা এখন সিটে বসবো, দেন একটু পরে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে যাবে। সো যাই, এখন বাজে রাতে 8:30, ঠিক জাস্ট টাইমে কিন্তু আমাদের আজকের এই উদয়ন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ছেড়ে যাচ্ছে পূর্ণভূমি সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে, প্রাচ্যের রানী চট্টগ্রাম। তো দীর্ঘ সময় এই সিলেটে ছিলাম, সিলেটটা অনেক ট্রাভেল করলাম, এক্সপ্লোর করলাম। তো আজকে চলে যাচ্ছি আমাদের সেই প্রাচ্যের রানী চট্টগ্রামের উদ্দেশ্যে। দেখেন এই প্ল্যাটফর্মটা অনেক সুন্দর এবং আধুনিক একটা প্ল্যাটফর্ম। এই তো সিলেট স্টেশন, সিলেট, এই তো সিলেট, গুড বাই, গুড বাই। আর গাইস, এখন যেহেতু রাত হয়ে গেছে, চাচ্ছি না আর গেটে দাঁড়িয়ে কোনো ভিডিও করতে, যাই ভিতরে বসি। আর আমাদের পোস্ট নাম্বার হচ্ছে বর্গীয় ঝ, আর সিট প্ল্যান ছিল হচ্ছে 8, 9, 10। সো গাইস, আজকের এই উদয়ন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আমার প্রথম জার্নি, আর দীর্ঘ একটা লং সময় জার্নি করতে হচ্ছে। সো আমাদের সারাদিন সিলেটের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, তা আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, বাট আমাদের একটু রেস্ট করতে হবে, কারণ আমাদের দীর্ঘ টাইমে একটা জার্নি করতে হবে। তো আমরা এখন ঘুমিয়ে যাব, তো দেখা হবে পরে কোনো স্টপেজে, পরে কোনো সুন্দর একটা জায়গায়। তো গুড নাইট, বাই বাই। সো গাইস, অবশেষে আমরা কিন্তু চলে আসছি আমাদের লাস্ট স্টপেজ, লাস্ট ডেস্টিনেশনে, আর এখন কিন্তু ট্রেনটা পুরো ফাঁকা। সো আমরা এখন নেমে যাব, এই তো চলে আসছি স্টেশনে। সো এখন কিন্তু ভোর সকাল হয়ে গেছে মোটামুটি, আর আমরা কিন্তু চলে আসছি ঠিক
স্টেশন অর্থাৎ চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখন বাজে হচ্ছে সকাল 5:10। আমাদের ট্রেনটি ছেড়েছিল রাতের 8:30 আর এখানে চলে আসলো সকাল 5:10। সো গুড মর্নিং প্রাচ্যের রানী চট্টগ্রাম। তো কেমন লাগলো সাকির, অল্প এই ছোট্ট ব্লগে একটু শেয়ার করো। ছোট ব্লগে কিন্তু জার্নিটা ছোট ছিল না, জার্নিটা বেশ বড় একটা লম্বা জার্নি ছিল। এবং বাংলাদেশে রাতের বেলা এই ট্রেন জার্নি আমার ফার্স্ট টাইম। তো আমি ব্লগ করতাম যেহেতু শরীরে রেস্টের প্রয়োজন, তাই আমরা একটা রেস্ট নিলাম। আর ফার্স্ট টাইম চট্টগ্রামে আসলাম, এটা আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স। মানে বাংলাদেশের দ্বিতীয় সবথেকে বৃহত্তম শহর, বাংলাদেশের সেকেন্ড রাজধানী বলতে পারি চট্টগ্রামকে। তো অ্যাকচুয়ালি অনেকেই কিন্তু সাকিরকে আসতে বলছিলেন যে চট্টগ্রাম আসেন। তো আপনাদের কমেন্টের কারণেই, আপনাদের সাজেস্টের কারণে কিন্তু সাকির আবারও চলে আসলো এই চট্টগ্রামে। তো চট্টগ্রামে কোথায় কোথায় যাওয়া যায় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর সেই অনুযায়ী আমরা প্ল্যান করব। আর আমরা চলে আসছি এখন স্টেশনে। স্টেশনটা কিন্তু অনেক একদম নিট অ্যান্ড ক্লিন, এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন হচ্ছে এই চট্টগ্রাম স্টেশন। এখান থেকে দেখেন কত বড়, একদম নিট অ্যান্ড ক্লিন, একটা আধুনিক মানের রেলওয়ে স্টেশন কিন্তু এই চট্টগ্রামটা। আমি এর আগে অনেকবার এসেছি, আবারও আসলাম। সো গাইস, অ্যাকচুয়ালি আপনি যখন এই চট্টগ্রাম স্টেশনে থেকে বের হবেন, ঠিক আপনাকে কিন্তু আবারও এই টিকিট চেক দিতে হবে। এই যে পিছনে এখানে টিকিট চেক করা হচ্ছে, আর বিনা টিকিটে ভ্রমণ করা কিন্তু বিরাট দণ্ডনীয় অপরাধ। আছি আমরা একদম দোতলার উপরে হোটেল রিসেপশন। এখানে কিন্তু আপনার আবাসিক হোটেল এবং রেস্তোরাঁ সহ আছে। আর এখান থেকে দেখেন খুব সুন্দর একটা প্ল্যাটফর্মটা। অ্যাকচুয়ালি এখানে কিন্তু আপনি চাইলে রেস্ট রুমও নিতে পারেন, যদি আপনি চান যে স্টেশনেই থাকবেন, বাইরে কোথাও যাবেন না। তো এখানে কিন্তু 1000 টাকায় নন এসি এবং 1500 টাকায় এসি রুম পাবেন। আর এখানে যে সিঁড়িটার উপরে কিন্তু ঠিক স্টেশনের আপনার রিসেপশনটার উপরে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে এই আবাসিক হোটেলগুলো, রেস্টরুম আর কি। এই যে এখানে কিন্তু টিকিট চেক দেওয়া হচ্ছে। সো গাইস, আমরা বের হয়ে আসলাম স্টেশনের ভিতর থেকে, আর প্রায় আমাদের দীর্ঘ প্রায় 9 ঘন্টা জার্নি ছিল। এই 9 ঘন্টায় কিন্তু আমাদের প্রায় 10টি স্টেশনে আমাদের ট্রেনটি হোল্ড করছে। তো ফাইনালি আমাদের এই চট্টগ্রাম প্রাচ্যের রানী চট্টগ্রামে চলে আসছি। দেখেন স্টেশনটা একদম নিট অ্যান্ড ক্লিন। তো আমরা বাইরে অলরেডি চলে আসছি, মোটামুটি দীর্ঘ সময় একটা জার্নি ছিল, ভালো মন্দ অনেক অভিজ্ঞতা হলো কিন্তু আজকের এই জার্নিটাতে। আর গাইস, আপনি যদি থাকতে চান তাহলে যে এখানে অনেক হোটেল আছে, ইন্টারন্যাশনালও হোটেল আছে 3-star মানের, তো কম 400-500 টাকাও কিন্তু আপনি চাইলে এখানে রেস্ট নিতে পারবেন, থাকতে পারবেন। তো আমরা বাইরে চলে আসছি। এখানে এই যে স্টেশনটা, এদিকে অনেক জায়গা আছে সিএনজি। তো আপনি এখান থেকে চাইলে সিএনজি নিয়ে কিন্তু পুরো চট্টগ্রাম শহরটাও ঘুরতে পারেন, ড্যানের বাইরেও যেতে পারেন। কারণ চট্টগ্রামে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা আপনি না ঘুরলেও বুঝতে পারবেন না। তো এই ভিডিওটি এখানে শেষ, তারপর আমরা প্ল্যান করব কোথায় কোথায় যাওয়া যায়। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আমরা এই চট্টগ্রামে প্ল্যান করতেছি কোথায় কোথায় যাওয়া যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। বাই বাই।